আসসালামু আলাইকুম। ভৌগোলিকভাবে আফগানিস্তানের সবচেয়ে কাছে অবস্থান করছে মধ্য এশিয়ার দেশগুলো। কাবুলে তালেবানরা সফলভাবে প্রত্যাবর্তনের পর প্রতিবেশী মধ্য এশিয়ার দেশগুলোর প্রতিক্রিয়ার উপর সবার নজর। মধ্য এশিয়া অঞ্চলের দেশগুলো কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তার উপর দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা অনেকাংশে নির্ভর করছে। ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আফগানিস্তানের সাথে মধ্য এশিয়ার দেশগুলোর সম্পর্কের নানা দিক আমরা আজ তুলে ধরব। প্রতিবেদনটি তৈরি করেছেন আহমেদ আবদুল্লাহ। মধ্য এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশটি হল কাজাখস্তান। এই দেশটির সামরিক বাহিনীতে সেনা সংখ্যা অনেক বেশি এবং দেশটির বাজেটও $2.4 বিলিয়ন বেশি। কাজাখস্তান বলছে তারা আফগানিস্তান পরিস্থিতির ওপর নজর রাখছে। এই মুহূর্তে তাদের মূল অগ্রাধিকার হল সম্ভাব্য নিরাপত্তা হুমকিগুলো মোকাবেলা করা। তালেবানদের উত্থানে কোনোভাবেই যেন দেশটির জাতীয় নিরাপত্তা বিঘ্নিত না হয় তা নিয়ে নীতি নির্ধারকরা উদ্বেগে আছেন। রাশিয়ার নেতৃত্বে মধ্য এশিয়ার দেশগুলো কয়েক বছর আগে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও নামক একটি জোট গঠন করেছে। তালেবানদের ফিরে আসার পর সিএসটিওভুক্ত দেশগুলোর একটি বৈঠক করেছে। কাজাখস্তানের প্রেসিডেন্ট বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি চাইছেন আফগানিস্তানের ঘটনার প্রতিক্রিয়ায় এই অঞ্চলে যেন সন্ত্রাস বিস্তৃত না হয়, পাশাপাশি চরমপন্থী সংগঠনগুলো যেন মাথাচাড়া দেওয়ার সাহস না পায়। আফগান নাগরিকরা যাতে মধ্য এশিয়ার দেশগুলোতে অভিবাসনের সুযোগ না পায় তাও তিনি নিশ্চিত করতে চান। আবার আফগানিস্তানে বিশেষ মানবিক সহায়তা এবং খাদ্য সরবরাহের উপর গুরুত্ব দিয়েছেন কাজাখ প্রেসিডেন্ট। তালেবানরা কাবুল নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর কাজাখস্তানের প্রেসিডেন্ট তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। সেই সাথে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় তারা যেন তড়িৎ ভূমিকা নিতে পারে সে বিষয়ে প্রেসিডেন্ট তোকায়েভ নির্দেশনা প্রদান করেন। এই ঘোষণা দেওয়ার আগের দিন তোকায়েভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি বৈঠক করেন। ধারণা করা হচ্ছে পুতিনের নির্দেশনার আলোকেই তোকায়েভ এমন মন্তব্য করেন। পুতিনের সাথে বৈঠককালে দুই নেতা দায়েশের মতো সন্ত্রাসী সংগঠনের মোকাবেলায় অস্ত্র বিক্রি বৃদ্ধি এবং যৌথ সামরিক অনুশীলন ও মহড়া জোরদার করার বিষয়ে একমত হন। কাজাখস্তান আফগানিস্তানের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে সমর্থন করে। নিরাপত্তা পরিষদ আফগানিস্তানে একটি যৌথ সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক এবং জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। বর্তমানে যে পরিস্থিতি আফগানিস্তানে বিরাজ করছে তাতে তালেবানরা কোনো সরকার প্রতিষ্ঠা করলেও কাজাখস্তান এখনই তাকে স্বীকৃতি দিতে আগ্রহী নয়। আসুন এবার দেখে নেই আরেক প্রতিবেশী উজবেকিস্তানের অবস্থান। মধ্য এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দেশ হল উজবেকিস্তান। উজবেকিস্তান অবশ্য কাজাখস্তানের একেবারে বিপরীতমুখী অবস্থান নিয়েছে। তাদের সাথে তালেবানদের আগে থেকেই যোগাযোগ ছিল। উজবেক সরকার দাবি করছে পুরনো চিন্তাধারার ধারাবাহিকতায় তারা আগামীতেও তালেবানদের সাথে যোগাযোগ রক্ষা করবে। উজবেক প্রশাসন মনে করে যে তালেবানকে অগ্রাহ্য করে নয় বরং তালেবানদের সাথে সম্পর্ক রেখেই উজবেকিস্তানের নিরাপত্তা বেশি নিশ্চিত করা সম্ভব হবে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাবকাত মির্জিওয়েব সেই দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউজেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের সাথে প্রতিদিন তালেবানদের যোগাযোগ হচ্ছে। মির্জিওয়েব বলেছেন তালেবানদের ডিফ্যাক্টো নেতা আব্দুল গনি বারাদার তাকে কয়েক দফায় নিশ্চিত করেছেন যে তালেবানরা কোনো অবস্থাতেই উজবেকিস্তানে আক্রমণ বা সামরিক অভিযান পরিচালনা করবে না। উজবেক প্রেসিডেন্ট আরও বলেন তার দেশকে সুরক্ষিত রাখার জন্য যে কারো সংলাপে যেতে বা আলোচনা করতে তিনি প্রস্তুত রয়েছেন। অবশ্য কাবুলে তালেবানদের প্রত্যাবর্তনের পর উজবেকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য উদ্বাস্তুদের অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি করছে। এত কিছুর মাঝেও রাশিয়ার চাপ উপেক্ষা করে উজবেকিস্তান সীমান্তের একটি ব্রিজ চালু রেখেছে। উজবেক সরকার বলছে তাদের এই ব্রিজটি ফ্রেন্ডশিপ ব্রিজ এবং এই ব্রিজ দিয়েই আফগানিস্তানে মানবিক সাহায্য ও ত্রাণ প্রেরণ করেন। প্রেসিডেন্ট মির্জিওয়েব বলেন আফগানিস্তানের জনগণের এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন। তালেবানদের প্রত্যাবর্তনের পরপরই আফগান সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ডজনখানেক বিমান নিয়ে উজবেকিস্তানে পালিয়ে যান। উজবেক প্রতিরক্ষা বাহিনী পরবর্তীতে ঘোষণা দিয়ে জানায়
উজবেক সীমান্ত পার হয়ে দুটো আফগান বিমান অনুমতি ছাড়া তাদের আকাশ সীমায় প্রবেশ করায় তাদের সেনা সদস্যরা গুলি করে বিমানটিকে ভূপাতিত করেছে। যদিও বিমানের দুজন পাইলট কোনোভাবে নিশ্চিত দুর্ঘটনা থেকে বেঁচে যেতে সক্ষম হন। এবার দেখা যাক মধ্য এশিয়ার আরেক দেশ তাজিকিস্তানের অবস্থান। মধ্য এশিয়ার অপর দেশ তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমমালি রহমান সম্প্রতি বলেছেন, আফগানিস্তানে কোনো অংশগ্রহণমূলক সরকার গঠিত না হলে তার দেশ সেই সরকারকে স্বীকৃতি দেবে না। তারা আফগানিস্তানে এমন একটি সরকারকে স্বীকৃতি দিতে চান যেই সরকারে আফগানিস্তানের সকল গোত্র ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। তিনি অভিযোগ করেন, প্রাথমিকভাবে তালেবানরা সকল রাজনৈতিক প্রতিনিধিকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বললেও এখন আর সেই অবস্থানে নেই। তারা আফগানিস্তানে নতুন করে একটি ইসলামিক আমিরাত গঠন করতে চায়। তাজিক প্রেসিডেন্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সাথে বৈঠকের সময় এই অভিযোগ করেন। এর আগে গত মাসে তাজিকিস্তান ও রাশিয়া একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়। এই বৈঠকে দুই দেশের নেতারা আফগানিস্তান বিষয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠক শেষে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো ঘোষণা করেন, তার দেশ তাজিকিস্তানের সীমান্ত সংহত করতে সহযোগিতা করতে আগ্রহী, কারণ আফগানিস্তানের ঘোলাটে পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদারের কোনো বিকল্প নেই। তালেবানরা তাজিকিস্তানের সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর দুই দেশের নেতারা এ সিদ্ধান্ত নেন। রাশিয়া ও তাজিকিস্তানের মধ্যে সর্বশেষ সমঝোতা চুক্তিতে তাজিকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। অবৈধ অভিবাসন বন্ধ এবং সম্ভাব্য সন্ত্রাসী হামলা প্রতিরোধের জন্য তাজিকিস্তানের প্রতিরক্ষা কাঠামো ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই বলে তারা মনে করছেন। মধ্য এশিয়ার আরেক দেশ কিরগিজিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাসলান কাজাকবায়েভ আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা সকলে এই এলাকায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন বিশেষ করে দায়েশ ও আল কায়দার উপস্থিতির বিষয়ে সতর্কতা অবলম্বন করেন। রাসলানের ধারণা, তালেবানদের উত্থানে এসব সন্ত্রাসী সংগঠনগুলো গোটা মধ্য এশিয়ায় নিজেদের আদর্শকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিরগিজস্তান অবশ্য তালেবানদের সর্বশেষ বিবৃতিতে স্বস্তি প্রকাশ করেছেন। তালেবানরা কাবুলে ফিরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে এবার আফগানিস্তানের আভ্যন্তরীণ সংকটের সমাধান করাই তাদের মূল চ্যালেঞ্জ। তাই বাইরের কোনো ভূখণ্ডের ব্যাপারে তাদের আগ্রহ নেই, কোনো হস্তক্ষেপও তারা করতে চায় না। তালেবানকে এখনই পুরোপুরি প্রত্যাখ্যান না করে কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাসালান কাজাবায়েভ বলেন, আফগান বিষয়ে তার দেশের ভবিষ্যৎ অবস্থান তালেবানদের কর্মকাণ্ডের উপর নির্ভর করছে। রাসালান কাজাকবায়েভ বলেন, তালেবানরা কাবুলে প্রবেশের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা দেশটিতে অবস্থানরত সকল বিদেশি দূতাবাস ও মিশনের নিরাপত্তা নিশ্চিত করবে, কর্মরত সকল আন্তর্জাতিক মানব সেবা সংগঠনের কার্যক্রমে সহায়তা করবে। আমরা আশা করি তালেবানরা তাদের এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে। তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া তিন দিনের মাথায় মধ্য এশিয়ার অপর দেশ তুর্কমেনিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি ইস্যু করেন। এই বিবৃতিতে তারা দাবি করেন যে তালেবানদের সাথে তাদের সরকারের কর্তা ব্যক্তিদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দেশটি আফগান জনগণকে নিয়মিতভাবে সীমান্ত ট্রানজিট সুবিধাও প্রদান করে আসছে। বিবৃতিতে বলা হয়, আমরা আগের মতোই তুর্কমেনিস্তানের সীমান্ত ক্রসিংগুলো, বিশেষ করে ইমাম নাজার আকিনা এবং সেহরাবাদ টুরঘুন্দি ক্রসিং চালু রেখেছি। তুর্কমেনিস্তান সীমান্ত দিয়ে আফগানিস্তানের পণ্যবাহী গাড়িগুলো সমঝোতার ভিত্তিতে নিয়মিতভাবে যাতায়াত করছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।